আমাদের দেশে আমাদেরকে বানাইছে শিয়া, দুঃখজনক। শিয়া কাকে বলে এনার মনে হয় জানা নাই। পৃথিবীর মধ্যে নবীর আহলে বায়াতের প্রতি যে ভালোবাসা, বিশ্ব জাকের মঞ্জিল থেকে আমার কেবলাজান শুরু করে তাদের তাদের আহলে বায়াত কে কি বলল আমার দেখার বিষয় না। আমরা যারা কর্মী গ্রুপের সদস্য, আমরা যারা বিশ্ব জাকের মঞ্জিলকে আঁকড়ে ধরে আছি, আমরা শিয়া সম্প্রদায়কে পছন্দ করি না, আমরা এটা মানি না, আমরা খাট্টা শুননি। জোরে বলেন ঠিক কিনা? কেন রসুলের প্রেমে আপনারা শুনলে খুশি হবেন যে মহরম মাস যখন আসে, একমাত্র বিশ্ব জাকের মঞ্জিলে পুরো একটা মাস আমার কেবলাজান হুসুর আল হাসান আল হুসাইনের মহরম অধ্যায় একটা কিতাব আছে, মহরমের অধ্যায়। এই মহরমের এই কিতাবটার মধ্যে কেবলাজান হুজুর তার নসিহত নামায় লিখে গেছেন, মহরমের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আল হাসান হুসাইনের মহব্বতের ফয়েজ অরিদ হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেবলাজান হুজুর দীর্ঘ একটা মাস রোজা রাখতেন, এই মহরম মাসে রোজা রাখতেন, জাকেরদেরকে শিক্ষা দিতেন যে তোমরা হাসান হুসাইনের মহব্বতে। হুজুর বলে গেছেন, বাবা নবীজি বলছেন হাসান হুসাইন আমার, আমি হাসান হুসাইনের, যারা হাসান হুসাইনকে ভালোবাসবে আমি নবীকে ভালোবাসা হবে। জোরে বলেন না মারহাবা। সুতরাং বিশ্ব জাকের মঞ্জিলের কোনো ওলামা একরাম আমার মনে পড়ে না যে আহলে বায়াতের বিরুদ্ধে কোনো সাহাবিদের বিরুদ্ধে কথা বলছে। আমাদের জবান দিয়ে কোনোদিন শুনেছেন যে আমির মুয়াবিয়ার বিরুদ্ধে কথা বলছি আমরা? আমিরুল আমিনের সিদ্দিকের যতগুলো ওয়াজ আছে, দেখাইতে পারলে নগদ পুরস্কার দিব 5 লক্ষ টাকা যদি আমি আমিরে মুয়াবিয়ার বিরুদ্ধে একটা কটূক্ত আলাপ করি। কারণ আমিরে মুয়া সাহাবি যথেষ্ট, আমরা সাহাবিদের, সমস্ত সাহাবি আকাশের নক্ষত্র, সমস্ত সাহাবিদেরকে আমরা ভালোবাসি। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন না। কোনো সাহাবিকে আমরা খাটো করে দেখি না। নবী সাহাবিদেরকে, তাদেরকে শান শৌকাত, তাদের সম্মান, তাদের ইজ্জত আমরা কখনো ছোট করে দেখি না। আর যে দেখে, এটা আপনি আজকে বাংলাদেশের মধ্যে বড় আশ্চর্য হয়ে গেছি। আমি আজ 2টা দিন ওয়াজ করার মধ্যে আমি প্রতিবাদ করে কথা বলি না, তবুও বলতে হবে, কিছু কথা বলে আলোচনা শুরু করব। আমরা যেটা বলি সেটাই বানোয়াট, আমরা যে গল্প বলি সেটাই বানোয়াট গল্প। ওলি আল্লাহদের কেরামতি বললে এটা হারাম, এটা যাবে না, না বানোয়াট। কিন্তু এই ব্যক্তি যিনি বানোয়াট বললেন, জলিদের কিস্তা কাহিনী, ওলি আল্লাহদের সম্মান যে বাস্তব না, এটা বানোয়াট। সেই মৌলবী বললেন, আমি স্বপ্নে দেখলাম আলী দাদু আল্লাহ তালা আমার সঙ্গে মুসাফা করতেছে, আমার নবীর সঙ্গে মুসাফা করেছি। তো উনি ইলিয়াস আলাইহিসসালাম, ইলিস ইলিয়াস, যিনি তাবলিগ জামাতের যিনি প্রতিষ্ঠাতা ইলিয়াসুর রহমান, যার তাবলিগ জামাতের বিরুদ্ধে যার কণ্ঠ সারা জীবন উনি মানলেন না, আবার উনি স্বপ্নে দেখছে নবীজি আলী হজরত আলী দাদু আল্লাহ তালা ওনাকে ডেকে বলতেছেন যে আমার সাথে মুসাফা কর, আলীর সাথে মুসাফা করছে, রাসুলের সঙ্গে মুসাফা করছে, আবার দর মক্কা মদিনায় ময়লা ছিল সেই ময়লাগুলো উনি পরিষ্কার করছে। এই কথাগুলো মানুষ কি বিশ্বাস করবে বলেন? কথা বলেন তো ওলি আল্লাহদের কাছে আসে এলহাম, নবীদের কাছে আসে ওহি। তো ওলি আল্লাহদের কথা যিনি অস্বীকার করে, ওলি আল্লাহদের কেরামতি বলে বানোয়াট, এটা এটা কোনো কিতাব কিতাবে না। আর কিতাব পাবি কোথায়? ওলি আল্লাহর যুগ কোথায় আর নবীদের যুগ কোথায়? কোরআন আসছে কবে আর ওলি আল্লাহ আসছে কবে? এখন সব যদি তুই কোরআনে বলতে চাস, সব যদি হাদিসে পাইতে চাস, তুই কেমনে পাবি? তোর তো কানা। জোরে বলেন ঠিক কিনা? তোমার যেটা জানা আছে আমার সেটা জানা নাই, আমার যেটা জানা আছে তোমার সেটা জানা নাই। দুঃখ আজকে সুন্নিয়াতের মধ্যে, ছোট্টবেলায় একটা গজল গিয়েছিলাম, দেখলাম গজলটা নিয়ে উল্টো পাল্টা, দুঃখের জনক। কিন্তু উনি কি জানে না, উনি ওনার সঙ্গে আমি দীর্ঘদিন প্রায় এই 35 আমার বর্তমান 43 বছর বয়স প্রায়, তেই ওনার সাথে মনে হয় প্রায় 40-30টা বছর একসাথে কাজ করতেছি। উনি কি এতদিন দেখে নাই যে গজল এটা ভুল? এটা একটা আমার জীবন, আমি গজল গাইছি, একজন করতেছে, এটা আমার কি দোষ? আমি কি করতে বলেছি তুমি করো? এখন আমার গজলটা দেখলাম পুরন গজল লাগাই দিয়েছে উনি নিয়ে এসে। ওনার এখন সাবজেক্টই হলো আটটসির বিরুদ্ধে, সাবজেক্টই হলো সুন্নি আলেমদের বিরুদ্ধে, সাবজেক্টই হলো উনি ধরে নাই কারে। বাংলাদেশে আল্লামা আপনার এনায়তুল্লাহ আব্বাসীকে ধরেছে, আপনার নকশাবন্দিরে ধরেছে, সুজন সারে ধরেছে, বাংলাদেশে উহাবি তো দূরের কথা, সুন্নিয়াতের এমন একটা সুন্নি আলেমদের নাই যিনি ধরেন নাই। কারণ ওনার কাজ হলো এই, আমি এখন আমার দৃষ্টিতে আমার মন বলে যে এই জামানার খানে দাজ্জাল যদি থাকে উনি একাই দাজ্জাল। কারণ আমার দৃষ্টিতে ফেতনাবাজ যারা পৃথিবীর মধ্যে ফেতনাবাজ আলেম, এটা রাসুলের কোনো আদর্শের মধ্যে, সুন্নিয়াতের মধ্যে কোনো আদর্শের মধ্যে পড়তে পারে না। জোরে বলেন ঠিক কিনা? একটা মানুষ ভুল করলে তাকে আপনি বলতে পারেন, হুজুর আপনি এটা ভুল করছেন, ভাই এটা বলেন না, এটা পরিত্যাগ করেন। এটা মিডিয়ার সামনে মানুষকে এইভাবে ইসলামের দৃষ্টিতে মানুষকে উলঙ্গ করা, মানুষকে কষ্ট দেওয়া, এটা ইসলামে কখন মেনে নিতে পারে? কথা বুঝেন নাই?
উনি একটা স্বপ্নের কথা বলছে, উনি একটা মাসালা দিছিল, এই মাসালা সর্বপ্রথম আমি বিরোধী করেছিলাম। উনি বলেছিল যে যে পীরের বাড়ি কুরবানি করা ইব্রাহিম আলাইহিস সালামের গোপন সুন্নাত, নাউজুবিল্লাহ বলেন না, নাউজুবিল্লাহ বলেন, আমরা বলছি এটা মানতে পারবো না, আপনি যে দলিল দিলেন এই দলিল মানতে পারবো না। পরবর্তী উনি বলছে আমি বলি নাই, সকালে যেটা বলে বিকেলে বলি নাই, উনি যেটা বলবে এটা কারেক্ট ন, সুন্নিয়াত ভেসে আসে না। আবার এখন পায়তারা শুরু করেছে মাজার ভেঙ্গে দাও, এতদিন মাজার মাজারের পক্ষে আলোচনা করেছে, এখন মাজার ভাঙ্গার আলোচনা শুরু হয়েছে। আমার কথা, এদেশে আল্লাহর ওলিরা ছিল আছে থাকবে, যেটা বলেন ঠিক কিনা, আমার মতো হাজার রুহুল আমিন এই না থাকলে কিচ্ছু যায় আসে না, কিন্তু আল্লাহর ওলিদের যাদের খাতির ইসলাম প্রচার হয়েছে ধারক বাহক তাদেরকে আমাদের প্রয়োজন, যেটা বলেন ঠিক কিনা। আপনি মানেন না আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি মানেন না আপনার ব্যক্তিগত ব্যাপার, একজনের ভালো বাস নাই বাঁচতে পারেন, আপনার বাবা আপনার কাছে যত প্রিয় আমার কাছে অত প্রিয় না, সুতরাং আপনার বাবাকে আপনি যত ভালোবাসেন আমি অত ভালোবাসতে পারবো না, সোজা কথা এক কথায়। সুতরাং এদিক নিয়ে আমি মনে করি গবেষণা করা, মানুষকে আঘাত করা, এটা সম্পূর্ণ ইসলামের বহির্ভূত কাজ, জোরে বলেন ঠিক কিনা, কথা কন না, কথা বলেন না কেন? যে সমস্ত আলোচনায় মানুষের প্রাণ কান্দে, মানুষের মন কান্দে, মানুষের হৃদয় কান্দে, সেই সমস্ত আলোচনা নিয়ে বিভ্রান্তি ছড়াইতেছে, এটা অতি দুঃখজনক ব্যাপার। এই জন্যে আমি আপনাদেরকে বলবো, ইসলাম শান্তিপ্রিয়, ইসলাম শান্তিপ্রিয়, ইসলাম সর্বজননী, ইসলাম কাউকে আঘাত করার শিক্ষা দেয় নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন।